রিফাত ভাই, আজকে মাদার্স ডে উপলক্ষে অ্যাকচুয়ালি আপনি আপনার মায়ের প্রতি বা পৃথিবীর মায়েদের প্রতি কি বলতে চান? আপনার অভিব্যক্তি কি? সত্যি করে যদি বলি যে আজকে মাদার্স ডে, এটা আমার মনেই ছিল না। আমার যখন বলা হলো যে মাদার্স ডে, আমার মনে পড়লো যে আজকে মাদার্স ডে। আর অনেকে এই ধরনের কমেন্ট করে যে মাদার্স ডে মা তো সারা বছরের জন্য, কেন মাদার্স ডে একদিন বিশেষ হবে, এই বিষয়টা কিন্তু সবাই অনেকেই বলে। তো আমি জিনিসটাকে অন্যভাবে দেখি যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সম্পর্ক হচ্ছে মা। তো তারা যদি, তাদেরকে ডেডিকেট করে যদি একটা দিন দেওয়া যায় তো কেন না। আমি জানি আমার এই কমেন্টের পর অনেকেই আমার বিরোধিতা করবে যে কেন একদিনের জন্য মাদার্স ডে সেলিব্রেট করা। তারপর আমি মনে করি যে তাদের বিশেষ, তাদেরকে গিফট দেওয়ার জন্য, তাহলে তো আমরা ঈদের গিফট প্রতিদিনই দিতাম, তাহলে তো স্পেশাল কিছু হতো না যে ঈদের গিফট বা ঈদের দিন। তো এগুলো যেমন স্পেশাল, তো মাদার্স ডে মনে হয় যে বছরে একটা দিন মায়েদের জন্য থাকা উচিত বিশেষভাবে। আর কখনো এভাবে বলা হয় না যে হ্যাপি মাদার্স ডে, মুখ থেকে কখনো আসলে আসে না যে ফোন দিয়ে আমাকে বলবো যে হ্যাপি মাদার্স ডে, এই কথাটা ইচ্ছা করলেও আসে না। কিন্তু হয়তো মাদার্স ডে এইভাবে সেলিব্রেট করি যে কোন একটা বিশেষ কাজ করি, অথবা কোন একটা বিশেষ গিফট দিয়ে আম্মুকে বলতে চাই যে হ্যাঁ আম্মু এটা তোমার জন্য। হ্যাঁ, এটা কখনো বলা হয় না যে হ্যাপি মাদার্স ডে টু আম্মু। আমার পক্ষ থেকে সব মায়েদেরকে বিশেষ দিনে বলতে চাই যে হ্যাপি মাদার্স ডে। আপনি স্পেশালি আপনার মাকে কোনো কিছু বলতে চান? মাকে বলতে চাই যে অবশ্যই মায়ের ভালোবাসাটা এমন যে বলতে হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি, এটা এক্সপ্রেশনের বিষয়, এটা মনের বিষয়। মা আসলেই জানে যে আমি মাকে কতটা ভালোবাসি, আর আমিও জানি যে মা আমাকে কতটা ভালোবাসে। মিনাস ভাই, আপনি এই মাদার্স ডে উপলক্ষে অ্যাকচুয়ালি আপনার মায়ের প্রতি এবং পৃথিবীর সমস্ত মায়ের প্রতি কোনো কিছু বলতে চান? বাবা মাদের প্রতি ভালোবাসার জন্য আমি মনে করি প্রত্যেকটা দিনই মাদার্স ডে, ফাদার্স ডে। এটা আসলে আপনার কে কিভাবে নিচ্ছেন তার উপর নির্ভর করে, যে আমি আসলে কোনো একটা স্পেশাল দিনের উপর নির্ভর করে মা বাবাকে শুভেচ্ছা জানাবো, নাকি প্রতিটা দিন তাদেরকে বলবো আব্বা আম্মু ভালোবাসে, সেটা আসলে সম্পর্কের গভীরতার উপর অনেক সময় নির্ভর করে। তাই আমার যেহেতু একটা ডে আজকে, তো আমার বলা হচ্ছে আমি সবাইকে জানাই আজকে মাদার্স ডে শুভেচ্ছা পৃথিবীর সকল মায়েদেরকে, এবং স্পেশালি আমার আম্মুকে আমি ভালোবাসি এই কথাটা বলতে চাই, এবং যেটা আমি মনে করি প্রতিদিনই আমাদের বলা উচিত। সেতু ভাই, আপনি মাদার্স ডে উপলক্ষে আপনার মা এবং পৃথিবীতে সমস্ত মায়েদের প্রতি আপনি কি বলতে চান? ধন্যবাদ পঙ্কজ দা। যেটা হচ্ছে আসলে আমি মাদার্স ডে নিয়ে যদি বলতে যাই, আমি আসলে ছোটবেলা থেকে মায়ের সাথে ছিলাম না, মানে আমি আসলে নানু বাড়িতে বড় হওয়াতে আসলে আমি মায়ের প্রতি যে ভালোবাসা বা যেটা আমি নানু বাড়িতে পাওয়ার কারণে এটা খুব বেশি ফিল করতে পারতাম না। কিন্তু লাস্ট ইয়ার এটা দীর্ঘদিন তো মায়ের সাথে ছিলাম না, এরপরে বিভিন্ন কারণে তো এদিক সেদিক ছুটোছুটি চলছে। কিন্তু লাস্ট ইয়ার একটা ইনসিডেন্টের পরে আমি আসলে মানে ফিল করতে পারি যে আমার মানে মা আসলে আসলে কি জিনিস, আমার মানে আমার মা আমার জন্য যেটা করে বা করছে এখনো করতেছে, মানে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই মাকে যদি কখনো বলা হয়নি যে আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি আসলে তোমাকে ভালোবাসি, তো আমি আসলে মাকে বলতে চাই এবং আমি বলবো মাকে। আর হচ্ছে যে আজকে মাদার্স ডে উপলক্ষে পৃথিবীর সকল মাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং আমার মাকে আমি শীঘ্রই বলবো বা আজকেও বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি অনেক। পঙ্কজ ভাই, আজকে ইন্টারন্যাশনাল মাদার ডে উপলক্ষে আপনার কিছু যদি বলার থাকে পৃথিবীর সমস্ত মা অথবা আপনার মায়ের প্রতি? মাদার্স ডে একটা ডে, স্পেশালি একটা ডে, বাট মাকে ভালোবাসার জন্য আসলে কোনো দিনের প্রয়োজন হয় না। তারপরও যেহেতু এটা একটা স্পেশালি মাদেরকে ডেডিকেটেড করা হয়েছে, আমি এই দিনটাতে পৃথিবীর সমস্ত মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি কখনোই আমার মাকে হয়তো সামনাসামনি বলতে পারিনি যে মাকে কতটা ভালোবাসি। তো এটা আসলে আমাদের মারা আমার জানে যে আমরা কতটুকু ভালোবাসি, এবং সত্যি আমি মা মাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ ভাইয়া।